মঙ্গলবার খোয়াই সফরে যান পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কুর্তি সিং দেববর্মন। প্রথমেই তিনি খোয়াই ডাক বাংলোতে যান, সেখানে বিজেপি এবং ত্রিপুরা মথা দলের পক্ষ থেকে ফুলের তোড়া উত্তরীয় পরে সাংসদকে স্বাগত জানানো হয়। সেখান থেকে জেলা শাসকের অফিসে আসেন সাংসদ, সেখানে পর্যালোচনা বৈঠকে মিলিত হন তিনি। এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। বৈঠকে পরিস্থিতি মোকাবেলা নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠক শেষে সাংসদ কৃতি সিং দেববর্মন এ কথা জানান। अभी तो हम लोग ने सब अलग अलग डिपार्टमेंट से बात की है एंड फ्लड का सिचुएशन एंड उसका कैसा फ्यूचर प्लान कर रहे हैं कि ऐसा हादसा ना हो एंड एवरी डिपार्टमेंट इन माय विद आवर डीएम हैज बीन वेरी वेरी कोऑपरेटिव एंड आई एम श्योर वी विल वर्क टुवर्ड्स डेवलपिंग आवर रीजन and I've heard about all the problems and we'll all work together to bring up Khoai and thank you for all your support, thank you ma'am for all your support and your team, thank you. Iske baad aapka koi aur program hai next? Abhi hai, abhi alag dusre districts mein bhi main sabko har district mein jaake wahan review lungi and I will work towards with all the DMs. এদিন সাংসদ আরও জানান তাই লোকসভা কেন্দ্রের অধীন অন্যান্য ক্ষতিগ্রস্ত জেলাগুলিতেও যাবেন তিনি, কথা বলবেন জেলা শাসকদের সাথে, পরিস্থিতি মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সাংসদ কৃতি সিং দেববর্মন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।